হ্যালো ফ্রেন্ডস, রুকসানা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে করে দেখাবো আমাদের শীতকালীন অতি পরিচিত ভাপা পিঠে বা ধুকির রেসিপি। শীতকালে সকালে বা সন্ধ্যের নাস্তাতে চায়ের সঙ্গে খুবই ভালো লাগে খেতে, আর বানানো খুবই সহজ। আমি সহজ পদ্ধতিতে সম্পূর্ণ রেসিপিটা করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে আমরা দেখে নিই তৈরির পদ্ধতি। ভাপা পিঠে বা ধুকি বানাবার জন্য এখানে আমি 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি, আর চালগুলোকে আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর আমি এখানে ভাতের চাল নিয়েছি, আপনারা চাইলে আতপ চাল দিয়েও পিঠে বানিয়ে নিতে পারেন। 3 ঘন্টা চাল ভেজানোর পর আমি স্ট্রেনারে করে জল ঝরিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারে করে এবার এগুলোকে গুঁড়ো করে নেব, চাল শুকানোর কোনো প্রয়োজন নেই। এবার মিক্সিং জারে চাল দিয়ে দিচ্ছি। চাল গুঁড়ো করে আমি ফিরে আসছি। ঠিক এই রকম করে গুঁড়ো করে নিতে হবে। আমি সব চালগুলো গুঁড়ো করে নিচ্ছি। এবার এই গুঁড়ো, চালের গুঁড়ো বাটিতে ঢেলে নিচ্ছি। আমি মিক্সিতে 500 গ্রাম চালের সম্পূর্ণ গুঁড়ো করে নিয়েছি। আমার এতটা চালের গুঁড়ো হয়েছে। এবার আমি গুঁড়োগুলোকে চেলে নেব। আমাদের সমস্ত ময়দা চালা হয়ে গেল। এই পিঠে তৈরি করতে খেজুর গুড় বা আখের গুড় বা চিনিও ব্যবহার করেন, তবে আমি খেজুর গুড় দিয়েই বানাবো। খেজুর গুড় ঝুরো করে কেটে নেব। এখানে আমি ছোট পাটালি গুড় নিয়েছি। এবার গুড়গুলোকে ছোট ছোট ঝুরো করে কেটে নেব। এখানে আমি মোট 500 গ্রাম পাটালি গুড় নিয়েছিলাম, সম্পূর্ণ গুড় ঝুড়ো করে কেটে নিলাম। এবার একটা বাটিতে তুলে নেব। আর ভাপা পিঠে বানাতে আরও একটা উপকরণ লাগবে, নারকেল। আমি এখানে দুটো নারকেল নিয়েছি এবং ফাটিয়েও নিয়েছি। এবার এই নারকেল দুটোকে কুড়িয়ে নেব। নারকেল দেওয়াটা অপশনাল, পছন্দ না করলে বাদও দিতে পারেন, তবে দিলে ভীষণই ভালো লাগে খেতে। নারকেলও কোরানো হয়ে গেল আমাদের। এবার চালের গুঁড়োটা মেখে নেব। 1 চা চামচ লবণ আমি একটা বাটিতে দিয়ে দিলাম। এবার জল দিয়ে গুলে নেব, আর লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। ধুকিতে বা ভাপা পিঠিতে লবণ খুব একটা বেশি ভালো লাগে না, তাই একটু কম করে দেওয়ারই চেষ্টা করবেন। লবণ আমি জলের সঙ্গে গুলে নেব ভালোভাবে। ভালোভাবে জলের সঙ্গে গুলে নিলাম লবণ। এবার এই জল দিয়েই আমি ময়দাটা মেখে নেব। তারপর ওই জলটা একটু একটু করে চালের গুঁড়োতে দিয়ে মেখে নেব। একসঙ্গে দেওয়া যাবে না, দলা পেকে যাবে। দেখুন, এইভাবে আস্তে আস্তে করে দিয়ে মেখে নিতে হবে। আর লবণটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, খুব বেশি দেবার দরকার নেই।
মনে হচ্ছে আরও জল লাগবে মাখার জন্য, আমি আরও জল দিচ্ছি, তবে অল্প অল্প করেই দেব। অল্প অল্প করে জল দিয়ে ঝুরঝুরে করে ময়দাটা মেখে নিতে হবে। একসঙ্গে জল দিয়ে মাখা যাবে না, দলা পেকে যেতে পারে, অল্প অল্প করে দিয়েই মেখে নিতে হবে। দেখুন মিশ্রণটা ঠিক এই রকম হবে ঝুরঝুরে। দেখুন কিছুটা গুঁড়ো নিয়ে মুঠোর মধ্যে এইরকম করে চেপে ধরে ঠিক এইরকম করে ভাঙলে, এরকম করে পড়লে বোঝা যাবে যে মিশ্রণটা ঠিকঠাক মাখা হয়েছে। আবারও দেখাচ্ছি, দেখুন একসঙ্গে বেশ জমাট বেঁধে যাচ্ছে, বোঝা যাচ্ছে মিশ্রণটা মাখাটা ঠিকঠাক হয়েছে। তবে আপনারা অবশ্যই একটু একটু করে জল দিয়ে ধৈর্য সহকারে মিশ্রণটা মাখবেন। দেখুন আমি একটা স্ট্রেনারে করে মিশ্রণটা চেলে নিচ্ছি, আর চেলে নিয়ে ভাপা পিঠে বা ধুকি বানালে খেতে ভীষণই সফট হয়। দেখুন মিশ্রণটা চেলে নেওয়ার ফলে কতটা সফট হয়েছে, ধুকি বানালেও খুবই সফট হবে খেতে। আপনারা চেলে নিয়ে ধুকি বানানোর চেষ্টা করবেন। এবার পিঠে সাজিয়ে নেবার পালা। একটা ছোট ঘড়া নিয়েছি, এই রকম বাজারে খুবই সহজে কিনে নিতে পারেন, আর এই ঘড়াতেই ধুকি পিঠে বানানো খুবই সহজ হয়। ঘড়াতে নর্মাল কলের জল দিয়েছি চার ভাগের, তিন ভাগের সামান্য একটু কম। ঘড়ার মুখটা একটা বাটি দিয়ে ঢেকে জলটা ফুটিয়ে নেব। গ্যাস অন করে দিলাম, এবার ঘড়ার মুখটা ঢেকে দেব, আর আমি ঘড়ার ঠিক এই পর্যন্ত জলটা দিয়েছি। ভাপা পিঠে তৈরির জন্য এখানে সুতির কাপড় নিয়েছি আর সাদা কাপড় নিয়েছি। রং ছাড়া যে কোনো সুতির কাপড় ব্যবহার করলে বেশি ভালো হয়। কাপড় জলে ভিজিয়ে হালকা করে চিপে রাখব, খুব বেশি শুকনো করে চেপা যাবে না। আরও ভালো হয় যদি প্রতিবার পিঠে বানানোর পর ধুয়ে হালকা করে চিপে রাখেন। ঠিক এইভাবে চিপে রাখতে হবে। এতে করে পিঠেগুলো কাপড়ে লাগার সম্ভাবনা থাকে না, এজন্য প্রত্যেকবার পিঠেগুলো তৈরির পরে কাপড়টা ধুয়ে হালকা করে চিপে রাখবেন। এই রকম মাটির পাত্রে আমি পিঠেগুলো সাজিয়ে নেব। আপনারা ব্যবহৃত যে কোনো বাটিতে পিঠেগুলো তৈরি করে নিতে পারেন নিজেদের সুবিধা অনুযায়ী। আমি মাটির সাজের সঙ্গে আমি একটা স্টিলের সাজও নিয়েছি। এই মাটির সাজটা প্রথমে ধুয়ে শুকিয়ে মুছে রাখতে হবে। এবার কিছুটা চালের গুঁড়ো বিছিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে, এর ওপর কিছুটা গুড়, পাটালি গুড় বিছিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা যেমন খাবেন সে অনুযায়ী গুড়টা দিবেন। এবার গুড়ের ওপর নারকেল কোড়ানো ছড়িয়ে দেব বা বিছিয়ে দেব, ঠিক এমন করে। দেখুন এবার এই নারকেলের ওপর আরও কিছুটা চালের গুঁড়ো বিছিয়ে দেব আলতো হাতে, সামান্য একটু চেপে চেপে দেব।
ভিজিয়ে রেখেছিলাম যে কাপড়টা এবার পিঠের ওপর দিয়ে মুড়িয়ে নেব। ঠিক এইভাবে এবার সরাসরি ঘোড়ার মুখের ওপর দিয়ে দেব। ঠিক এইভাবে আলতো হাতে টোকা দিয়ে সাজটা উঠিয়ে নেব। দেখুন ঠিকঠাক উঠে এসেছে সাজ। এবার চারিদিক থেকে ন্যাকড়াটা তুলে উপরে দিয়ে দেব, পিঠের মধ্যেখানে দিয়ে দেব গুছিয়ে। একটা বাটি দিয়ে ঢেকে দেব, 1 মিনিট পিঠেটা হতে দেব। এ সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। 1 মিনিট হয়ে গেছে, দেখি পিঠেটা হয়েছে কি না। পিঠেটা পারফেক্টভাবে হয়ে গেছে। এবার উঠিয়ে নিচ্ছি, সাবধানে উঠাতে হবে ন্যাকড়া ধরে, না হলে হাতে গরম ভাপ লেগে যেতে পারে। একটা প্লেটে পিঠেটা রেখে দিচ্ছি। দেখুন এবার স্টিলের একটা ছাঁচে আমি পিঠে করে দেখাচ্ছি। একই পদ্ধতিতে আমি এই পিঠেগুলো করে নিচ্ছি। প্রথমে চালের গুঁড়ো বিছিয়ে দিচ্ছি। উপরে গুড় বিছিয়ে দিচ্ছি। নারকেল কোরানো উপরে ছড়িয়ে দিচ্ছি। নারকেলের উপরে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আলতো হাতে একটু চেপে দিচ্ছি। বাড়তি চালের গুঁড়ো এরকম করে নামিয়ে দিতে হবে। এবার কাপড় দিয়ে পিঠেটা মুড়ে নেব। ঘোড়ার মুখে দিয়ে দেব। সামান্য টোকা দিয়ে সাজটা উঠিয়ে নেব। পিঠেটা ঢেকে দেব ছড়িয়ে থাকা কাপড়গুলো উঠিয়ে। একটা বাটি দিয়ে ঢেকে দিয়ে 1 মিনিট অপেক্ষা করব পিঠে হওয়া পর্যন্ত। 1 মিনিট হয়ে গেছে, এবার পিঠেও হয়ে গেছে। পিঠেটা এবার আমি উঠিয়ে নিচ্ছি, থালায় রেখে দিচ্ছি। একই পদ্ধতিতে আমি সব পিঠেগুলো তৈরি করে ফিরে আসছি। দেখুন আমি সব পিঠেগুলো বানিয়ে নিলাম, একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন কেমন সফট হয়েছে। আমার রেসিপি ফলো করে বানালে পিঠেগুলো খেতে সফট হবে ও অনেকক্ষণ নরম থাকবে। আশা করছি আমার পদ্ধতি ফলো করে পিঠে বাড়িতে বানিয়ে খাবেন ও খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক ও কমেন্ট নতুন রেসিপির জন্য আমাকে ভীষণই উৎসাহ দেয়।
আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পেতে। ভালো থাকবেন সবাই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।